গ্র্যাজুয়েশন থেকেই মোটামুটিভাবে যেটা ব্যান্ড থিওরি অফ সলিডস পড়েছিলি তারই একটু এক্সটেনশন আছে, ক্রনিক পেনি মডেল, ব্লচ থিওরেম, ব্লচ ইকুয়েশন, এগুলো তোরা অলরেডি জানিস। তার সাথে কিছুটা মডিফিকেশান আছে মাস্টার ডিগ্রি সিলেবাসে, সেগুলোই আমাদের আলোচ্য বিষয়। তা ব্যান্ড থিওরি অফ সলিডস আলোচনা করতে হলে প্রথমে ব্যান্ড স্ট্রাকচার জানার আগে আমার ফ্রি ইলেকট্রনস ইন ক্রিস্টালস কি বিহেভ করে সেটা জানা দরকার, এবং সেই রিলেটেডই আমার দুটো থিওরি আছে, একটা হচ্ছে ড্রুড মডেল, নাম শুনেছিস হয়তো, আরেকটা হচ্ছে সমারফিল্ড মডেল বা সমারফিল্ড থিওরি অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এই দুটো দিয়ে আমরা শুরু করছি, গ্র্যাজুয়েশনের গুলোই আরেকবার আমরা ঝালিয়ে নিচ্ছি বা ব্রাশ আপ করছি। আচ্ছা, আমি ব্যান্ড থিওরি ইন সলিডস ও পিরিয়ডিক পোটেনশিয়াল এই ব্যাপারটাতে পড়ে যাচ্ছি ক্লাসের একদম শেষে। তার আগে আমরা ফ্রি ইলেকট্রনস ইন ক্রিস্টালস বলে, ক্রিস্টালের মধ্যে আমার ফ্রি ইলেকট্রনের বিহেভিয়ারগুলো কেমন হয়, তার এনার্জি আইগেন ভ্যালুগুলো কী হয়, আইগেন ফাংশনই বা কী হয়, সেগুলো একটু আলোচনা করছি। আমরা সলিড স্টেট ফিজিক্সে যেই সমস্ত চ্যাপ্টারগুলো পড়েছি সেখানে এখনো অবধি ইগনোর করে এসেছি হচ্ছে দ্য এফেক্টস অ্যারাইজিং ডিউ টু ইলেকট্রনস ইন দ্য ক্রিস্টালস, অ্যান্ড উই হ্যাভ অলসো অ্যাসিউম দ্যাট দ্য ইলেকট্রন সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম আর টাইটলি বাউন্ড, এখন অবধি তাই কনসিডার করে এসছি। এই ফার্স্ট আমরা ফ্রি ইলেকট্রনস ইন মেটালস বা ফ্রি ইলেকট্রনস ইন ক্রিস্টালস নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এখানে প্রথমেই বলে রাখা ভালো, যাদের গ্র্যাজুয়েশনে এই ধারণাটা ক্লিয়ার নেই, যে আমরা যে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস পড়ি যখন একদম গ্র্যাজুয়েশনের শুরুতে, তখন যে অ্যাজাম্পশনগুলো পড়ি যে গ্যাসের মলিকিউলগুলো আমার অনবরত নিজেদের মধ্যে এবং ওয়ালের গায়ে কলিশন করছে, তারা ইলাস্টিক স্ফিয়ার, তাদেরকে পয়েন্ট মাস হিসেবে কনসিডার করব, তাদের একটা স্ফিয়ার হলে একটা ভলিউম থাকবে, এই সমস্তগুলো কিন্তু ইলেকট্রন গ্যাসের ক্ষেত্রে ইকুয়ালি কম্পেয়ারেবল নয়, কারণ এখানে ফ্রি ইলেকট্রনস মানে বাতাসে ভেসে বেড়াচ্ছে ইলেকট্রন এরকমটা নয়, ক্রিস্টালের মধ্যে দে আর অ্যাজিউম টু বি ফ্রি, দ্যাটস ওয়াই দে আর কল্ড দ্য ফ্রি ইলেকট্রন গ্যাস। বুঝতে পারছি, একেবারে ফ্রি বাতাসে ভেসে বেড়াচ্ছে সেটা নয়, অ্যামাং দ্য ক্রিস্টালস, সাপোজ যদি সেমিকন্ডাক্টর হয় তাহলে জার্মেনিয়াম বা সিলিকন, যদি ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর হয় তাহলে গ্যালিয়াম আর্সেনাইড বা ইন্ডিয়াম সালফাইড, এই সমস্ত ক্রিস্টালের মধ্যে দ্য ইলেকট্রনস আর অ্যাজিউম টু বি ফ্রি, ফ্রি মানে কোনো পোটেনশিয়ালের আন্ডারে, কোনো পোটেনশিয়াল তাকে গভর্ন করছে না, ব্যাপারটা বুঝাতে পারছি, ফ্রি মানে কমপ্লিটলি ফ্রি বাতাসে ভেসে বেড়াচ্ছে এইরকমটা নয়, ক্রিস্টালের মধ্যে আন্ডারে পিরিয়ডিক পোটেনশিয়াল, দে আর অ্যাজিউম টু বি ফ্রি, এই ব্যাপারটা সবার আগে বোঝা দরকার। দ্যাটস ওয়াই দে আর কল্ড ফ্রি ইলেকট্রন গ্যাস, মানে একসাথে কম ভলিউমের মধ্যে যদি অনেক মলিকিউল ঘুরে বেড়ায় তাহলে অ্যাজিউম করা যায় সেটা একটা ইলেকট্রন গ্যাসের একটা ক্লাউড আছে। তাহলে কি অ্যাজিউম করেছি এখনো অবধি আমরা, দ্যাট দ্য ইলেকট্রন সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম আর টাইটলি বাউন্ড, দিস ইজ ভ্যালিড ফর ইনসুলেটার্স, মেটালস ইনসুলেটার সেমিকন্ডাক্টরের মধ্যে পার্থক্য ইন টার্মস অফ ব্যান্ড গ্যাপ তোরা জানিস, এই ছবিটার মধ্যেই দেখতে পাচ্ছিস, ইনসুলেটার হলে দেয়ার ইজ এ সাবস্টেন্সিয়াল ব্যান্ড গ্যাপ অ্যাট অ্যাবাউট 4 ইলেকট্রন ভোল্ট অর সো, সেমিকন্ডাক্টর হলে বিটুইন দ্যাট হায়েস্ট অকুপাইড ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড লোয়েস্ট আনঅকুপাইড কন্ডাকশন ব্যান্ড ইজ অ্যাট দ্য অর্ডার অফ 1 ইলেকট্রন ভোল্ট, তাহলেই সেমিকন্ডাক্টর হবে, আর দেয়ার ইজ এ ওভারল্যাপিং বিটুইন ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড হলে দ্যাট ইজ কল্ড কন্ডাক্টরস অর মেটালস, এটা ছোট থেকে আমরা জানি কম বেশি। তাহলে এই যে বললাম যে ইলেকট্রন সারাউন্ডিং দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম আর টাইটলি বাউন্ড, দিস ইজ ভ্যালিড ফর ইনসুলেটার্স বাট নট ফর সেমিকন্ডাক্টরস অ্যান্ড মেটালস, ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রপার্টিজ অফ এ সেমিকন্ডাক্টরস অ্যান্ড পার্টিকুলারলি অফ মেটালস, ইট ইজ এসেন্সিয়াল টু টেক ইন টু অ্যাকাউন্ট দ্য বিহেভিয়ার অফ ইলেকট্রনস ইন দেম, সেই জন্যে আমরা কনসেন্ট্রেট করবো দ্য নেচার অফ এক্সিস্টেন্স অ্যান্ড দ্য রোল অফ ইলেকট্রনস ইন ডিসাইডিং দ্য প্রপার্টিজ, প্রপার্টিজ সেটা থার্মাল প্রপার্টি হতে পারে, ইলেকট্রিক্যাল প্রপার্টিজ হতে পারে, অফ মেটালস, আমরা আলোচনা করছি ফ্রি ইলেকট্রনস ইন ক্রিস্টালস। সো দ্য আউটস্ট্যান্ডিং প্রপার্টিজ অফ মেটালস, মেটালস আর ক্যারেক্টারাইজড বাই হোয়াট ক্যারেক্টারিস্টিক্স,
that they possess high electrical and thermal conductivities. তোরা জানিস অলরেডি metals possess high electrical and thermal conductivities. So soon after the discovery of electron, a number of investigators, particularly Drude, যার নামে Drude model, assume বা attempted to explain these properties on the basis of free electron model. যারা ভুলে গিয়েছিস তাদের জন্য আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি. Drude made certain assumptions which are, একটা কি ছিল যে that a metal crystal consists of positive metal ions whose valence electrons are free to move between the ions as if they constitute an electron gas. Second কি ছিল, the crystal is then held together by electrostatic forces of attraction between the positively charged ions and the negatively charged electron gas. Third কি ছিল, the mutual repulsion between the electrons is ignored. এটা very important. আমরা attractive force বা electrostatic force between the positively charged ions and negatively charged electron gas consider করব, whereas electron-electron interaction যেটা repulsive because of like charges that is ignored. এগুলো কিন্তু completely classical assumption. এখন অবধি Drude কবে করেছিল? মানে 18th century শেষ দিকে, তখনও কিন্তু ক্লাসিক কোয়ান্টাম মেকানিক্স আসেনি, এটা মাথায় রাখতে হবে. ফিজিক্স খুব ধাপে ধাপে এরা ওয়াইজ এগিয়েছে, যখন যে যে ডিসকভার করেছে তার ব্যাকগ্রাউন্ডে যে থিওরি পেয়েছে তার বেসিসে করেছে. মানে এখনো অবধি আমার কাইনেটিক থিওরি অফ সলিডস মানে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স অর্থাৎ ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স দিয়েই চলছে ফিজিক্সটা, বুঝতে পারছি. তাহলে এই অ্যাজাম্পশন গুলোর মধ্যে আরেকটা ছিল দ্য পোটেনশিয়াল ফিল্ড ডিউ টু পজিটিভ আয়ন্স is completely uniform so that electrons can move from place to place in the crystal without any change in their energy. মানে ইলেকট্রন গ্যাসের মধ্যে ইলেকট্রন গুলো যদি পজিশন চেঞ্জ করে তার জন্য পটেনশিয়ালের কোনো রকম নড়চড় হবে না. আর ফাইনাল যেটা বললাম আমি যে দে কোলাইড অকেশনালি উইথ দ্য অ্যাটমস অ্যান্ড অ্যাট এনি গিভেন টেম্পারেচার দেয়ার ভেলোসিটিস কুড বি ডিটারমিন্ড অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল. এখন অবধি কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স আসেই, সুতরাং দ্য অ্যাভেলেবেল থিওরি ইন দ্য হ্যান্ড অফ Drude অর লোরেন্স আর নাথিং বাট দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল, মানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন যেটা পড়েছি. আচ্ছা, দ্য ফ্রি ইলেকট্রন মডেল কি কি এক্সপ্লেইন করতে পারে? এই ফ্রি ইলেকট্রন ইন ক্রিস্টালস successfully explained the properties such as electrical and thermal conductivities, thermoionic emission, thermoelectric and galvanometric effects, etc. Completely এই থিওরিগুলো সমারফিল্ড থিওরি বা ফ্রি ইলেকট্রন ইন ক্রিস্টালস দিয়ে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দিয়ে ইজিলি ডিসক্রাইব করা যায়, কিন্তু যেগুলো যায় না, দ্য মডেল এক্সপ্লেইনড the model failed to explain the properties of solids which are determined by their internal structure and it is unable to explain even the observed facts that why some solids are conductors and some are insulators. এইটা কিন্তু ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়নি, মানে ব্যান্ড থিওরি অফ সলিডস এর যেটা প্রধান মুখ্য উদ্দেশ্য যে কেন কিছু মেটেরিয়াল মেটাল হচ্ছে সেমিকন্ডাক্টর হচ্ছে ইনসুলেটর হচ্ছে. তাহলে এই জন্যে ফার্স্ট 1927-এ পাউলি অ্যাপ্লাইড কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স টু এক্সপ্লেইন উইক প্যারাম্যাগনেটিজম অফ অ্যালকালি মেটালস. কি করলো, সমারফিল্ড পাবলিশড আ মডিফাইড ফ্রি ইলেকট্রন থিওরি বাই রিপ্লেসিং ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স অফ ম্যাক্সওয়েল বোলজম্যান বাই কি দিয়ে, ইলেকট্রন হলে কি দিয়ে রিপ্লেস করবো আমি, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স দিয়ে, ইলেকট্রনস আর ফার্মিয়ন্স. So Sommerfeld published a modified free electron theory by replacing classical statistics of Maxwell-Boltzmann by Fermi-Dirac statistics. The Sommerfeld free electron theory of metals could be better described as the statistical thermodynamical behavior of a gas obeying Fermi-Dirac statistics. তাহলে এমবিটাকে আমি বর্জন করব, ফার্মি ডিরাককে
অ্যাপ্লাই করি। যেহেতু ইলেকট্রনস আর ফার্মিয়নস আমি ডিসকাস করছি ফ্রি ইলেকট্রন গ্যাস। আচ্ছা তাহলে শুরু করছি কি দিয়ে, একটা হচ্ছে ড্রুডের সময় আমি বললাম অ্যাভেলেবেল থিওরি ইজ দ্য ক্লাসিক্যাল গ্যাস অফ ডেন্সিটি, ডেন্সিটিটা যদি স্মল এন ধরি তাহলে ডেন্সিটি ইজ নাথিং বাট ক্যাপিটাল এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ডিভাইডেড বাই ভলিউম, সো নাম্বার ডেন্সিটি ইজ এন বাই ভি। তাহলে এইটাই যদি ইকুইলিব্রিয়াম অ্যাট টেম্পারেচার ক্যাপিটাল টি হয় তাহলে বাই দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন দিস গিভস দ্য নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম উইথ ভেলোসিটিজ ইন দ্য রেঞ্জ ডিভি অ্যাবাউট ভি ইজ এফ বি ভি। মনে কর এক্সপ্রেশনটা এন টাইমস এম বাই টু পাই কে টি টু দি পাওয়ার থ্রি বাই টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই টু আইস কে বি টি, ই হচ্ছে এই হাফ এম বি স্কোয়ার হচ্ছে ই, ই বাই কে টি ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কে টি ডিপেন্ডেন্স মানেই ম্যাক্সওয়েল বোলজম্যান। তাহলে এই ড্রুডের সময় আমি ব্যাখ্যা করার জন্য আমার দরকার ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম উইথ ভেলোসিটিজ ইন দ্য রেঞ্জ ডিভি অ্যাবাউট ভি ইজ এই ডিস্ট্রিবিউশনটা ফলো করছি। আচ্ছা এইটা দিয়ে আমরা ওয়াইডেম্যান ফ্রান্স ল যেটা খুব সহজেই ব্যাখ্যা করা যেত, আর স্পেসিফিক হিটও মেটাল ইন হাই টেম্পারেচার এটা দিয়ে ভ্যালিড যেটা থ্রি বাই টু কে বি পার ইলেকট্রন হতো। আচ্ছা তারপরে এইটা চেঞ্জ হলো কি করে, চেঞ্জ হলো হচ্ছে যখন এই কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল চলে এলো তখন ইলেকট্রনস আর ফার্মিয়নস দেয়ারফোর পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল আমার ভায়োলেট করা চলবে না, তাহলে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল রিকোয়ার্স দ্য রিপ্লেসমেন্ট অফ দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন এই ডিস্ট্রিবিউশনটা উইথ দ্য ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন হুইচ ইজ এম বাই এইচ কাট টু দি পাওয়ার হোল কিউ ডিভাইডেড বাই ফোর পাই কিউ ওয়ান আপন ই টু দি পাওয়ার ই। মনে আছে তো এটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার মানে ক্লাসিক্যাল ইলেকট্রনের এনার্জি মানে ই মাইনাস ই এফ ডিভাইডেড বাই কে টি, সেটাই হাফ এম বি স্কোয়ার মাইনাস কে বি টি জিরো ডিভাইডেড বাই কে বি টি প্লাস ওয়ান, এই প্লাস ওয়ানটাই হচ্ছে ফার্মি ডিরাক, আর বোস আইনস্টাইন হলে এটা মাইনাস ওয়ান হতো, তাহলে ওয়ান আপন ই টু দি পাওয়ার ই মাইনাস ই এফ বাই কে টি প্লাস ওয়ান। এইচ কাট ইজ দ্য প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টু পাই জানিস তোরা, আর টি জিরো ইজ দ্য টেম্পারেচার দ্যাট ইজ ডিটারমিন্ড বাই দ্য নর্মালাইজেশন কন্ডিশন। কীভাবে পাবো আমি এই নাম্বার ডেন্সিটিটা, ইন্টিগ্রেশন ডিভি এফ বি, এই যে এই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশনটাকে ওভার দ্য ভলিউম ইন্টিগ্রাল ডিভি ইন্টিগ্রেট করলেই আমি নাম্বার ডেন্সিটি এন পেয়ে যাব, এটা থেকে আমি টি জিরোর বের করতে পারব, আর এটার অর্ডারটা টিপিক্যালি টেন্স অফ থাউজেন্ডস অফ ডিগ্রিজ হয়। আচ্ছা তাহলে এইটুকু আমার উদ্দেশ্য ছিল যে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফ্রি ইলেকট্রন গ্যাসের জন্য রিপ্লেসড হবে ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন দিয়ে, ইলেকট্রনস আর ফার্মিয়নস, দ্যাটস ওয়াই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল শুড ওবেড। এরপরে আমরা কি লিখব, মানে কোন থিওরিতে যাব, দ্যাট ইজ দ্য গ্রাউন্ড স্টেট প্রপার্টিজ অফ দ্য ইলেকট্রন গ্যাস, হাউ ডু ইউ এক্সপ্লেইন ইট। তাহলে উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য গ্রাউন্ড স্টেট প্রপার্টিজ অফ n electrons confined to a volume V, capital N electrons V volume এর মধ্যে যদি confined থাকে তাহলে what are the characteristics। আচ্ছা because the electrons do not interact with one another, আমি বললাম যে Drude assumption এর মধ্যেই আছে electron electron interaction টা আমরা ignore করব, so because the electrons do not interact with one another because they are independent electron approximation we can find the ground state of the n electron system by first finding the energy levels of a single electron in the volume V and then filling these levels up in a manner consistent with the Pauli exclusion principle which permits at most one electron to occupy any single electron level, either any electronic level will be occupied by one electron or it will be vacant, একটা ইলেকট্রন স্টেটে দুটো ইলেকট্রন থাকতে পারে না, দিস ইজ দ্য লিমিটেশন অফ দ্য পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। সো আ সিঙ্গেল ইলেকট্রন ক্যান বি ডিসক্রাইবড বাই এ ওয়েভ ফাংশন সাই আর, সাই আর যদি ওয়েভ ফাংশন হয়, এই যে আমরা লিখতে চাইছি কি গ্রাউন্ড স্টেট প্রপার্টিজ অফ দ্য ইলেকট্রন গ্যাস, আ সিঙ্গেল ইলেকট্রন ক্যান বি ডিসক্রাইবড বাই এ ওয়েভ ফাংশন সাই আর
and the specification of which of two possible orientations its spin possesses. আমরা জানি ইলেকট্রনের একটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে. স্পিন ক্যান বি টেকেন অ্যাজ আইদার প্লাস হাফ অর মাইনাস হাফ, আইদার আপ স্পিন অর ডাউন স্পিন. তাহলে ডিপেন্ডিং আপন দ্য স্পিন ডিজেনারেসি আমার অলওয়েজ দুটো পসিবল ওরিয়েন্টেশন পসিবল. সো টু পসিবল ওরিয়েন্টেশনস ইটস স্পিন পজেসেস. সো ইফ দ্য ইলেকট্রন গ্যাস হ্যাজ নো ইন্টারাকশনস, দ্য ওয়ান ইলেকট্রন wave function associated with a level of energy epsilon satisfies the time independent Schrodinger equation minus h cat square by 2 ism grad square ke ami cartesian e jodi bhenge likhi tale del 2 del x 2 plus del 2 del y 2 plus del 2 del z 2 upon psi r. psi r ta ami ki bollam single electron wave function psi r, that is minus h cat square by 2 ism grad square psi r, it is equals to এনার্জি আইগেন ভ্যালু এপসাইলন সাই আর. তাহলে এটা কি অ্যাপ্রক্সিমেশনে করেছি, সিঙ্গেল ইলেকট্রন ক্যান বি ডিসক্রাইব বাই ওয়েভ ফাংশন সাই আর যার স্পিন ওরিয়েন্টেশন দু রকম হতে পারে, আর দেয়ার ইজ নো ইন্টারাকশন বিটুইন দ্য ইলেকট্রনস অ্যান্ড এনার্জি লেভেল এপসাইলন স্যাটিসফাই দ্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট. এইবার আমাদের বাউন্ডারি কন্ডিশন কি আছে, কি বাউন্ডারি কন্ডিশন, উই মাস্ট অ্যাপ্লাই আ বাউন্ডারি কন্ডিশন টু দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন রিফ্লেক্টিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ইলেকট্রন ইজ কনফাইন্ড ইন এ কিউব, আইদার আ কিউবের পার্টিকেল ইন এ বক্স, যখন কোয়ান্টাম মেকানিক্সে পড়েছিস তাহলে ইলেকট্রন ইজ কনফাইন্ড ইন আ কিউব, কিউবের সাথে লেন্থের কি সম্পর্ক, মানে এল কিউ ইজ ইকুয়ালস টু ভি, আমরা যদি একটা কিউব ইকুয়াল লেন্থের কিউবের মধ্যে রাখি তাহলে এল ইজ ইকুয়ালস টু ভি টু দি পাওয়ার ওয়ান থার্ড বা এল কিউব ইজ ইকুয়ালস টু ভি, তাহলে এইটা আমি ইম্পোজ করব. তাহলে এটা ইম্পোজ করতে হলে কি করতে হবে, যে জিরো টু এল এর মধ্যে আমার ইলেকট্রনটা কনফাইন্ড, তাই তো জিরো টু এল. তাহলে ইন থ্রি ডাইমেনশনস দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশন অফ দ্য বাউন্ডারি কন্ডিশন ইন হুইচ দ্য থ্রি পেয়ার্স অফ অপোজিট ফেসেস অন দ্য কিউব আর জয়েন্ট becomes topologically impossible to construct in three-dimensional space. Nevertheless, the analytical form of the boundary condition in one dimension, the circular model of a metal, results in the boundary condition psi L plus L, এটা যদি one dimension হয় psi x plus L is equals to psi x, then the generalization to the three-dimensional cube is simply তখন x, y, z থাকবে, তাহলে এক্স ওয়াই জেড প্লাস এল ইজ ইকুয়ালস টু সাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই প্লাস এল জেড ইজ ইকুয়ালস টু সাই এক্স ওয়াই জেড, অ্যান্ড লাস্টলি সাই এক্স প্লাস এল ওয়াই জেড ইজ ইকুয়ালস টু সাই এক্স ওয়াই জেড. তাহলে ওয়ান ডাইমেনশনাল যদি এইটা হয় তা থ্রি ডাইমেনশনাল জেনারেলাইজেশন হচ্ছে এটা. এই যে বাউন্ডারি কন্ডিশনটা এটা একটা নাম আছে, দ্যাট ইজ কল্ড দ্য বর্ন ভন কারমান, বর্ন ভন কারমান পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন, সেজন্য সংক্ষেপে পিবিসি লিখেছি. এই তিনটে থ্রি ডাইমেনশনাল বাউন্ডারি কন্ডিশনকে একত্রে বর্ন ভন কারমান অর পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন বলে. বর্ন ভন কারমান পিরিয়ডিক বাউন্ডারি কন্ডিশন কিছুই না, ওয়ান ডাইমেনশনাল জেনারেলাইজেশন. থ্রি ডাইমেনশনাল হলে তিনটেই অ্যাক্সিস থাকবে, প্রত্যেকটাতেই যদি কিউব অফ লেন্থ এল হয় তাহলে জেড প্লাস এল এ আবার সেম ওয়েভ ফাংশন পাওয়া যাবে, ওয়াই প্লাস এল এও তাই, জে এক্স প্লাস এল এও তাই. তাহলে সলিউশনটা কি ধরনের হবে, প্লেন ওয়েভ টাইপ আমরা জানি, আচ্ছা তাহলে এই টাইপের সিম্পল ওয়ান ডিমেনশনাল শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন আমরা গ্র্যাজুয়েশনে অনেক পড়েছি, দ্যাট ইজ দ্য প্লেন ওয়েভ হয়. তাহলে বাউন্ডারি কন্ডিশন ইম্পোজ করলে আমি এইরকম একটা সলিউশন পাই, সাই কে আর ইজ ইকুয়ালস টু ওয়ান আপন রুট ভি টু দি পাওয়ার আই কে ডট আর. আচ্ছা এখানে এনার্জি আইগেন ভ্যালুটা কি হয়, ফ্রি ইলেকট্রন মানে হচ্ছে ক্লাসিক্যাল মানে এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু আইসেম, এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার, এইচ কাট কে হচ্ছে পি,
তাহলে পি স্কোয়ার বাই টু আইসএম মানে ফ্রি ইলেকট্রন, তাহলে সেই দিক দিয়েও আমাদের কন্ডিশন মিট করছে। ফ্রি এনার্জি এক্সপ্রেশন হচ্ছে পি স্কোয়ার বাই টু আইসএম মানে হাফ এম বি স্কোয়ার, তা কোয়ান্টাম মেকানিক্সে পি হচ্ছে এইচ কাট কে হয়, তাহলে এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার বাই টু আইসএম। কেটা কি, হোয়ার কে ইজ এনি পজিশন ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর অ্যান্ড নর্মালাইজেশন কন্ডিশন যদি ইম্পোজ করি, দেন দ্য প্রোবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন সামহোয়্যার ইন দ্য হোল ভলিউম ভি ইজ ইউনিটি, দ্যাট ইজ এই এই কন্ডিশনটা আমি ইম্পোজ করেছি, ইউনিটি ইজ ইকুয়ালস টু সামেশান এনি হোয়ার ইন স্পেস ইন অল স্পেস ডি আর সাই স্টার, সাই মানে হচ্ছে সাই আর মডিউলার স্কোয়ার। টু সি দ্য সিগনিফিকেন্স অফ দ্য ভেক্টর কে, নোট দ্যাট দ্য ওয়েভ ফাংশন সাই কে আর ইজ এন আইগেন স্টেট অফ দ্য মোমেন্টাম অপারেটার, তার মানে মোমেন্টাম অপারেটার আমরা জানি পি হচ্ছে এইচ কাট বাই আই মানে মাইনাস আই এইচ কাট ডেল ডেল আর, দ্যাট ইজ এইচ কাট বাই আই গ্র্যাড, এইচ কাট বাই আই গ্র্যাড। তাহলে এইটারই এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফর্ম, তাহলে ওয়ান ডাইমেনশনাল ফর্ম কি হবে, পি এক্স ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই আই ডেল ডেল এক্স, পি এক্স হচ্ছে এইচ কাট বাই আই ডেল ডেল এক্স। একইভাবে পি ওয়াই ডেল ডেল ওয়াই হবে, পি জেড ডেল ডেল জেড হবে। সো উইথ দ্য আইগেন ভ্যালু পি ইজ ইকুয়ালস টু এইচ কাট কে, এই আইগেন ভ্যালু যদি হয় তাহলে এই মোমেন্টাম অপারেটার মানে এইচ কাট বাই আই ডেল ডেল আর অপারেটিং অন দ্য ওয়েভ ফাংশন ইন টু দি পর আই কে ডট আর গিভস মি আইগেন ভ্যালু এইচ কাট কে, হলে এই এনার্জি আইগেন ভ্যালু এই মোমেন্টাম আইগেন ভ্যালু এইচ কাট কে টাইমস দ্য সেম ওয়েভ আইগেন স্টেট ইন টু দি পর আই কে ডট আর। আচ্ছা তাহলে এর মধ্যে বিশেষ কোনো কঠিন কিছু নেই, আইগেন ভ্যালু যদি এইচ কাট কে হয় তাহলে এই মোমেন্টাম অপারেটরটা আমি যদি আইগেন স্টেটের উপরে চাপাই তাহলে আমার আইগেন স্টেট আইগেন ভ্যালু টাইমস দ্য সেম আইগেন কেট হবে, তাহলে এইচ কাট কে টু দি পাওয়ার আই কে ডট আর। সিন্স আ পার্টিকেল ইজ অ্যান আইগেন স্টেট অফ অ্যান অপারেটর হ্যাজ এ ডেফিনিট ভ্যালু অফ দ্য করেসপন্ডিং অবজারভেবল গিভেন বাই দ্য আইগেন ভ্যালু অ্যান্ড ইলেকট্রন ইন দ্য লেভেল সাই কে আর, দ্যাট ইজ দ্য আইগেন স্টেট হ্যাজ ডেফিনিট মোমেন্টাম প্রপোর্শনাল টু কে, দেয়ার ফোর পি ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ কাট কে অ্যান্ড দ্য ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু পি মানে মোমেন্টাম বাই এম, তাহলে ভি ইজ ইকুয়ালস টু পাওয়া গেল এইচ কাট কে ডিভাইডেড বাই এম, ভি ইজ ইকুয়ালস টু এইচ কাট কে ডিভাইডেড বাই এম। তাহলে আগের ইকুয়েশান থেকে ক্লাসিক্যাল ফর্মে আমি এনার্জিটা লিখতে পারি পি স্কোয়ার বাই টু আইস এম, দেয়ার ফোর হাফ এম বি স্কোয়ার। এইখান থেকে একটু ডিফিকাল্ট হচ্ছে কীভাবে কোয়ান্টাম মেকানিক্স আর স্ট্যাটিস্টিক্যাল এই ক্লাসিক্যাল মেকানিক্সের জাংচারটা বেরিয়ে আসছে। এই যে ইন ওয়েভ ভেক্টর কে কে আমি ডিফাইন করেছি প্লেন ওয়েভ ডিফাইন করতে ই টু দি পাওয়ার আই কে ডট আর, দ্য প্লেন ওয়েভ ই টু দি পাওয়ার আই কে ডট আর ইজ কনস্ট্যান্ট ইন এনি প্লেন পারপেন্ডিকুলার টু কে, সিন্স সাচ প্লেনস আর ডিফাইন্ড বাই দ্য ইকুয়েশন কে ডট আর ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট অ্যান্ড ইট ইজ পিরিয়ডিক অ্যালং লাইন্স প্যারালাল টু কে উইথ ওয়েভ লেন্থ ল্যামডা ইজ ইকুয়ালস টু টু পাই বাই কে, ল্যামডাটাকে কি বলে ডব্রয় ওয়েভ লেন্থ, ল্যামডার সাথে ওয়েভ ভেক্টর রিলেশন হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু টু পাই বাই কে, ওয়ার ল্যামডা ইজ নোন অ্যাজ ডব্রয় ওয়েভ লেন্থ। তাহলে বাউন্ডারি কন্ডিশন আমি যদি অ্যাপ্লাই করি ফর দ্য কোন ডিসক্রিট ভ্যালুজ অফ কে আর অ্যালাউড, দ্যাট ইজ ই টু দি পাওয়ার আই, ই টু দি পাওয়ার আই কে এক্স এল অর ই টু দি পাওয়ার আই কে ওয়াই এল অর ই টু দি পাওয়ার আই কে জেড এল ইজ ইকুয়ালস টু ওয়ান। এটা কখন হবে, অয়েলার্স ইকুয়েশন থেকে মনে কর ই টু দি পাওয়ার জেড ইজ ইকুয়ালস টু ওয়ান ওয়েন ওয়েন জেড ইজ ইকুয়ালস টু টু পাই টাইমস আই এন, ওয়েন জেড ইজ ইকুয়ালস টু টু পাই আই এন। এটা মনে কর ই টু দি পাওয়ার আই পাই এর ভ্যালু কত, কস পাই প্লাস আই সাইন পাই মানে মাইনাস ওয়ান। একইভাবে ই টু দি পাওয়ার জেড এর ভ্যালু ওয়ান কখন হবে, তখন জেড এর ভ্যালু টু পাই আই এন, স্মল এনটা হচ্ছে ইন্টিজার অ্যান্ড দ্য কম্পোনেন্টস অফ দ্য ওয়েভ ভেক্টর কে মাস্ট বি অফ দ্য ফর্ম, কি কি হবে এই এই ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই সবগুলোই ওয়ান হতে হবে কখন, তাহলে ই টু দি পাওয়ার জেড ওয়ান হবে যখন জেড এর ভ্যালু টু পাই আই এন,
তাহলে এইটার ভ্যালু যখন 2 পাই আই এল, তাহলে আই আই ক্যান্সেল হয়ে আউট হয়ে গেল, তাহলে কে এক্স হলো 2 পাই এন এক্স বাই এল, কে ওয়াই হলো 2 পাই এন ওয়াই বাই এল, কে জেড হলো 2 পাই এন জেড বাই এল, হোয়ার এন এক্স এন ওয়াই এন জেড আর ইন্টিজার্স। বুঝতে অসুবিধা নেই তো? kx, ky, kz সবগুলো হচ্ছে 2 পাই বাই l টাইমস, kx হলে nx, ky হলে ny, kz হলে nz। তাহলে থ্রি ডাইমেনশনালি আমি কি পেলাম? ইন থ্রি ডাইমেনশনাল স্পেস উইথ কার্টেসিয়ান অ্যাক্সিস kx, ky এন্ড kz নোন অ্যাজ k স্পেস, এটা একটা k স্পেস কনসিডার করেছি, দ্য অ্যালাউড ওয়েভ ভেক্টরস আর দোজ হুজ কোঅর্ডিনেটস অ্যালং দ্য থ্রি অ্যাক্সিস আর গিভেন বাই দ্য ইন্টিগ্রাল মাল্টিপল অফ 2 পাই বাই এল। জেনারেলি ওয়ান প্র্যাকটিক্যাল ইউজ ওয়ান মেক্স অফ দ্য কোয়ান্টাইজেশন কন্ডিশন, কোয়ান্টাইজেশন কন্ডিশন হচ্ছে এইটা, এই এই তিনটে হচ্ছে কোয়ান্টাইজেশন কন্ডিশন, যা খুশি হতে পারবে না, এন এক্স এন ওয়াই এন জেড গুলো ইন্টিজার হলে কে এক্স কে ওয়াই কে জেড গুলো হচ্ছে 2 পাই বাই এল টাইমস এন হবে। এইবার আমাকে বের করতে হবে যে কে স্পেস ভলিউমের মধ্যে কোন কোনগুলো আমার অ্যালাউড, দ্যাট ইজ হাউ মেনি অ্যালাউড ভ্যালুজ অফ কে আর কন্টেইনড ইন এ রিজিয়ন অফ কে স্পেস দ্যাট ইজ এনর্মাস অন দ্য স্কেল 2 পাই বাই এল অ্যান্ড দেয়ার ফোর কন্টেইনস আ ভাস্ট নাম্বার অফ অ্যালাউড পয়েন্টস, রাইট? সো দ্য অ্যালাউড পয়েন্টস ইজ জাস্ট দ্য ভলিউম অফ কে স্পেস contained within the region, আমি যদি টু ডাইমেনশনালি নিই, ডিভাইডেড বাই দ্য ভলিউম অফ কে স্পেস পার পয়েন্ট ইন দ্য নেটওয়ার্ক অফ অ্যালাউড ভ্যালুজ অফ কে। সো এই ফিগারটার দিকে তাকা, এটা বলছে হচ্ছে পয়েন্টস ইন আ টু ডাইমেনশনাল কে স্পেস অফ দ্য ফর্ম কে এক্স ইজ ইকোয়ালস টু 2 পাই এন এক্স বাই এল, কে ওয়াই ইজ ইকোয়ালস টু 2 পাই এন ওয়াই বাই এল, নোট দ্যাট দ্য এরিয়া পার পয়েন্ট ইজ জাস্ট 2 পাই বাই এল হোল থিং স্কোয়ার, and in d dimensions the volume per point is 2 pi by l whole thing to the power d, jai dimension hok na keno ekhane 3 dimension hole eta cube hoye jabe, tahole ei je area ta ei je box kore jeta square kore dekhano ache eita hocche amar kx tamane eita hocche 2i kx ar eita hocche amar 2i ky, ky er dike erokom ache, tahole the volume is যদি 2 পাই বাই এল হোল থিং কিউব, দ্য ভলিউম অফ দ্য ল্যাটার মানে কে থ্রি ডাইমেনশনাল স্পেস হলে এর ভলিউমটা হয়ে যাবে 2 পাই বাই এল হোল থিং কিউব, অ্যান্ড উই কনক্লুড দ্যাট আ রিজিয়ন অফ কে স্পেস অফ ভলিউম সিগমা উইল কন্টেইন সিগমা ডিভাইডেড বাই 2 পাই বাই এল হোল থিং কিউব, দ্যাট ইজ এল কিউব মানে হচ্ছে ভি, সেটা উপরে উঠে গেল, তাহলে ওমেগা ভি ডিভাইডেড বাই 8 পাই। আবার বলছি ভালো মতো বোঝার চেষ্টা করে, এটা আমি কি করতে চাইছি, কে এর অ্যালাউড ভ্যালু গুলো বের করতে চাইছি, তাহলে আমার দরকার হাউ মেনি অ্যালাউড ভ্যালুজ অফ কে আর কন্টেইনড ইন এ রিজিয়ন অফ কে স্পেস দ্যাট ইজ এনর্মাস অফ দ্য স্কেল অফ 2 পাই বাই এল, ইফ দ্য রিজিয়ন ইজ ভেরি লার্জ দেন to an excellent approximation the number of allowed points is just the volume of k space contained within the region divided by the volume of k space per point in the network of allowed values of k, তাহলে পরেরটা যেটা allowed values of k তার ভলিউমটা আমি বললাম 2 pi by l, যদি 3 dimensional হয় d এর জায়গায় 3 হবে, therefore the region of k space of volume omega is omega divided by 2 pi by l whole thing cube, তাহলে 2 pi cube হচ্ছে 8 pi cube, নিচে থাকলো l cube টা উপরে চলে গেল মানে v, মানে omega v divided by 8 pi cube, তার মানে these many allowed values of k or equivalently that the number of allowed k values per unit volume of k space also known as the k space density of levels is just v upon 8 pi cube পার ইউনিট ভলিউম অফ কে স্পেস যদি করি
দ্যাট ইজ সিগমা দিয়ে আমি ভাগ হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে আমার ভি বাই এইট বাই কিউ। তাহলে ফাইনালি আমার বেরোলো দ্য অ্যালাউড ভ্যালুজ অফ কে অর দ্য নাম্বার অফ অ্যালাউড কে ভ্যালুজ পার ইউনিট ভলিউম অফ কে স্পেস ইজ নাথিং বাট ভি বাই এইট বাই কিউ। এইটা হচ্ছে সব জায়গায় এটা দিয়ে আমি গুণ করব। আচ্ছা, ইন প্র্যাকটিস বা এই কে স্পেস রিজিয়ান কত লার্জ হয়, এই বারবার বলছি আম সো লার্জ, এট দ্য অর্ডার অফ 10^22 পয়েন্টস থাকতে পারে, 10^22 পয়েন্টস। দেয়ারফোর দ্য ওয়ান ইলেকট্রন লেভেলস আর স্পেসিফাইড বাই দ্য ওয়েভ ভেক্টরস কে অ্যান্ড বাই দ্য প্রজেকশন অফ দ্য ইলেকট্রন স্পিন অ্যালং দ্য আর্বিট্রারি অ্যাক্সিস হুইচ ক্যান টেক আইদার টু ভ্যালুজ, একটা এইচ কাট বাই টু হতে পারে, একটা মাইনাস এইচ কাট বাই টু হতে পারে। দেয়ারফোর অ্যাসোসিয়েটেড উইথ ইচ অ্যালাউড ওয়েভ ভেক্টর কে আর টু ইলেকট্রনিক লেভেলস, ওয়ান ফর ইচ ডিরেকশন অফ দ্য ইলেকট্রন স্পিন। তাহলে এই ভ্যালুটা আমার ইম্পর্টেন্ট, ভি বাই এইট পাই কিউ। এটা কিভাবে অ্যাপ্লাই করছি আমরা, সেটা হচ্ছে এইখানে চলে আয়। আমরা শুরু করেছিলাম কি, এন ইলেকট্রন গ্রাউন্ড স্টেট থেকে, এন ইলেকট্রন গ্রাউন্ড স্টেট উই বিগিন বাই প্লেসিং টু ইলেকট্রনস ইন দ্য ওয়ান ইলেকট্রন লেভেল কে ইজ ইকুয়ালস টু জিরো হুইচ হ্যাজ দ্য লোয়েস্ট পসিবল ওয়ান ইলেকট্রন এনার্জি এপসাইলন ইজ ইকুয়ালস টু জিরো। দেন ওয়েন এন ইজ এনর্মাস, মানে এনটা যখন অনেক হাই, দ্য অকুপাইড রিজিয়ন উইল বি ইনডিস্টিংগুইশেবল ফ্রম এ স্পিয়ার, সো দ্য রেডিয়াস অফ দ্য স্পিয়ার ইজ কল্ড দ্য ফার্মি স্পিয়ার। ফার্মি স্পিয়ারের রেডিয়াস হচ্ছে কে এফ, ওয়েভ ভেক্টর আপ টু হুইচ ফার্মি লেভেলস আর ফিল্ড, সো দ্য রেডিয়াস অফ দি স্পিয়ার ইজ কল্ড কে এফ, এফ ফর হচ্ছে ফার্মি, যেই সমস্ত জায়গায় এফ সাফিক্সে লিখছি সবগুলো এফ ফর হচ্ছে ফার্মি, অ্যান্ড ইটস ভলিউম ইজ ওমেগা ইজ নাথিং বাট এই কে স্পেসে এই যদি একটা ভলিউম কনসিডার করি তাহলে তার রেডিয়াস যদি কে এফ হয় তাহলে এই স্পিয়ারটার ভলিউম কত, 4/3 কে এফ কিউ, 4/3 পাই কে এফ কিউ। সো অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ অ্যালাউড ভ্যালুজ অফ কে উইদিন দ্য স্পিয়ার ইজ, আমি কি বলেছিলাম, সবগুলোর ক্ষেত্রে গুণ করবো হচ্ছে ভি বাই এইট পাই কিউ দিয়ে। তাহলে আমার ফাইনালি কি দাঁড়ালো, এই ভি বাই এইট পাই কিউ, আর এই ফার্মি স্পেসে কে এফ যদি রেডিয়াস হয় তাহলে এই স্পিয়ারটার ভলিউম হচ্ছে 4/3 পাই কে এফ কিউ। তাহলে এইটাই হচ্ছে ফাইনাল ভলিউম, দ্য নাম্বার অফ অ্যালাউড ভ্যালুজ অফ কে উইদিন দ্য স্ফিয়ার ইজ 4/3 পাই কে এফ কিউ টাইমস ভি বাই এইট পাই কিউ। তাহলে কাটাকুটি করে কি দাঁড়াচ্ছে, কে এফ কিউ ডিভাইডেড বাই 6π² টাইমস ভি, কে এফ কিউ ডিভাইডেড বাই 6π² টাইমস ভি। এইটা কি বললাম, যদি দুটো ইলেকট্রন থাকে আইদার আপ স্পিন অর ডাউন স্পিন হতে পারে, আইদার এইচ কাট বাই টু হবে অর মাইনাস এইচ কাট বাই টু হবে, কারণ দুটো স্পিন ওরিয়েন্টেশন ইজ পসিবল অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে আমরা ফাইনালি এসে দাঁড়ালাম কোন জায়গায়, কে এফ কিউব ডিভাইডেড বাই 6π² টাইমস ভি। আচ্ছা, শেষ হয়নি, আর একটু আছে। সিন্স ইচ অ্যালাউড কে ভ্যালু লিডস টু টু ওয়ান ইলেকট্রন লেভেলস, ওয়ান ফর ইচ স্পিন ভ্যালু, ইন অর্ডার টু অ্যাকোমোডেট এন ইলেকট্রনস উই মাস্ট হ্যাভ এনটা, তাহলে কী হবে, এন এর সাথে এইটার ভলিউমের সম্পর্ক কী, টু হচ্ছে টু স্পিন ওরিয়েন্টেশনস টাইম অ্যালাউড কে ভ্যালুস, কে এফ কিউব ডিভাইডেড বাই 6π² ভি। তাহলে এটা বসালে কী হচ্ছে, কে এফ কিউব ডিভাইডেড বাই, এটা কেটে গিয়ে 3π² হচ্ছে, এখানে ভি হচ্ছে। তাহলে ফাইনালি আমি কী পাচ্ছি, স্মল এন নাম্বার ডেন্সিটি হচ্ছে ক্যাপিটাল এন ডিভাইডেড বাই ভি, তাহলে স্মল এন ইজ ইকুয়ালস টু কে এফ কিউব ডিভাইডেড বাই 3π². তাহলে এটাকে সাজিয়ে লিখলে কী পেলাম, কে এফ ইজ ইকুয়ালস টু 3π² এন টু দি পাওয়ার 1/3। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, দ্যাট ইজ দ্য ওয়েব ভেক্টর ফার্মি ইজ ইকুয়ালস টু 3π² এন টু দি পাওয়ার 1/3। ইফ উই হ্যাভ এন ইলেকট্রনস ইন এ ভলিউম ভি, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক ডেন্সিটি স্মল এন ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এন বাই ক্যাপিটাল ভি, দেন দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য এন ইলেকট্রন সিস্টেম ইজ ফর্মড বাই অকুপাইং
all single particles levels with k less than kf and leaving all those with k greater than kf unoccupied, where kf is given by the condition n is equals to kf cube divided by 3 pi square. This free and independent electron ground state is described by some other way. The এই যে বারবার বলছি এইরকম একটা স্ফিয়ার যদি কনসিডার করি যে রেডিয়াস কেএফ, দ্য স্ফিয়ার অফ রেডিয়াস কেএফ দ্যাট ইজ দ্য ফার্মি ওয়েভ ভেক্টর কন্টেইনিং দ্য অকুপাইড ওয়ান ইলেকট্রন লেভেলস ইজ কল্ড দ্য ফার্মি স্ফিয়ার। দ্য স্ফিয়ার অফ রেডিয়াস কেএফ দ্যাট ইজ দ্য ফার্মি ওয়েভ ভেক্টর কন্টেইনিং দ্য অকুপাইড ওয়ান ইলেকট্রন লেভেলস ইজ কল্ড দ্য ফার্মি স্ফিয়ার। অ্যান্ড দ্য সার্ফেস অফ দ্য ফার্মি স্ফিয়ার which separates the occupied from the unoccupied levels is called the Fermi surface. Therefore, the momentum h cut kf is equals to pf of the occupied one electron levels of highest energy is known as the Fermi momentum. Pf is equals to h cut kf is called the Fermi momentum, and their energy ef is equals to h cut square k square by 2sm is the Fermi energy, and their velocity vf is equals to momentum divided by mass, which our velocity, that is the Fermi velocity. And the Fermi velocity plays a role in the theory of metals comparable to the thermal velocity that amra Maxwell Boltzmann theke peyechhilam, v is equals to 3 kt divided by m to the power half in a classical gas. A Fermi velocity is comparable to the thermal velocity, which is 3 kt divided by m to the power half. তাহলে এবার আমি একটা ফিজিক্সে অলওয়েজ কিসের উপরে চলে, আমার একটা অর্ডারের উপরে, তা কোনটার অর্ডার কি সেটা নিয়ে আমি একটু ডিসকাস করছি। তার মানে এইটা ফিজিক্যাল এক্সপ্লেনেশন কি হলো, আপ টু কেএফ অল স্টেটস আর ফিল্ড, বিয়ন্ড কেএফ অল স্টেটস আর আনঅকুপাইড। ফার্মি স্ফিয়ারের এইটাই হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স, যার রেডিয়াস কেএফ, উইদিন কেএফ এই স্ফিয়ারটা হচ্ছে অল স্টেটস আর ফিল্ড, আর বিয়ন্ড কেএফ এটা হচ্ছে কমপ্লিটলি আনঅকুপাইড। এটাই হচ্ছে ফার্মি ওয়েভ ভেক্টর এবং ফার্মি সারফেসের ফিজিক্যাল এক্সপ্লেনেশন। তাহলে ফার্মিতে আমার এনার্জিটাকে ফার্মি এনার্জি বলবো, মোমেন্টামটাকে ফার্মি মোমেন্টাম বলবো, ভেলোসিটিটাকে ফার্মি ভেলোসিটি বলবো, কেএফটাকেও ফার্মি ওয়েভ ভেক্টর বলবো। আচ্ছা, এবার একটা অর্ডার বা ম্যাগনিটিউডের একটা ধারণা করছি। অল দিস কোয়ান্টিটিস ক্যান বি ইভালুয়েটেড ইন টার্মস অফ দ্য কন্ডাকশন ইলেকট্রন ডেন্সিটি, ফর এস্টিমেটিং দেম নিউমেরিক্যালি it is often very convenient to express them in terms of the dimensionless parameter. অনেক সময় এই rs divided by a0, a0 টা কি আমার বোর ম্যাগনেটন, rs হচ্ছে রেডিয়াস, আর divided by a0 বোর ম্যাগনেটন দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি টার্মে আমি ইউজ এটাকে অনেক সময় এক্সপ্রেস করি, যেটা জেনারেলি 2 থেকে 6 এর মধ্যে ভ্যারি করে এই rs by a0 ভ্যালুটা, which varies from about 2 to 6 in the metallic elements. তাহলে kf টা আমার হয়ে গেল 9 pi by 4 to the power 1/3 divided by rs, এর ভ্যালুটা হয় হচ্ছে 1.92 divided by rs, or kf is equals to 3.63 divided by rs by a0 Armstrong inverse. Since the Fermi vector is of the order of inverse Armstrong, এই যে kf টা হচ্ছে Armstrong inverse, তাহলে ফার্মি ওয়েভ ভেক্টর ইজ অফ দ্য অর্ডার অফ ইনভার্স অ্যামস্ট্রংস, দ্য ডি ব্রয় ওয়েভলেংথ অফ দ্য মোস্ট এনার্জেটিক ইলেকট্রনস ইজ অফ দ্য অর্ডার অফ অ্যাংস্ট্রমস, অ্যান্ড দ্য ফার্মি ভেলোসিটি ইজ বিএফ ইজ ইকুয়ালস টু এইচ কাট বাই এম কেএফ, এটার ভ্যালু বসিয়ে দিলে 4.2 ডিভাইডেড বাই আর এস বাই এ জিরো ইন্টু 10^8 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইটা থেকে করেসপন্ডিংলি ফার্মি এনার্জিটা এইচ কাট স্কোয়ার কে স্কোয়ার divided by 2sm এ বসালে এটা e square by 2s a0 kf a0 whole thing square হয়। এবার e square by a0 এটা known as কি Rydberg বলে এটাকে, e square by 2s a0 it is known as Rydberg ry and is the ground state binding energy of the hydrogen atom,
এটা কত, তার মানে গ্রাউন্ড স্টেট বাইন্ডিং এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম আমরা সবাই জানি 13.6 ইলেকট্রন ভোল্টস। সো দ্য রিডবার্গ ইজ অ্যান কনভেনিয়েন্ট ইউনিট অফ অ্যাটমিক এনার্জিজ অ্যাজ দ্য বোর রেডিয়াস ইজ অফ অ্যাটমিক ডিস্টেন্সেস। সিন্স কেএফ এ জিরো, এই যে টার্মটা, ইজ অফ দ্য অর্ডার অফ ইউনিটি, তাহলে এই ইকুয়েশন থেকে দ্যাট দ্য ফার্মি এনার্জি হ্যাজ দ্য ম্যাগনিটিউড অফ এ টিপিক্যাল অ্যাটমিক বাইন্ডিং এনার্জি, দেয়ারফোর এ জিরো হচ্ছে বোর ম্যাগনেটন কত, 0.53, মনে আছে? পয়েন্ট এ জিরোর ভ্যালু হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, মানে 0.52 ইন্টু 10^-8 সেন্টিমিটার। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে ইএফ এর সিম্পল ভ্যালু বেরোবে 50.1 ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই আর এস বাই এ জিরো হোল স্কোয়ার, ইন্ডিকেটিং আ রেঞ্জ অফ ফার্মি এনার্জিস ফর দ্য ডেন্সিটিস অফ মেটালিক এলিমেন্টস বিটুইন 1.5-15 ইলেকট্রন ভোল্টস। এটা দিয়ে একটা সহজ সিম্পল ক্যালকুলেশন দিয়ে আমি রেঞ্জগুলো অ্যাটলিস্ট ধারণা করতে পারছি। আর শেষে বললাম যে ইএফ এর ভ্যালুটা 1.5-15 ইলেকট্রন ভোল্টের মধ্যে অল মেটালিক এলিমেন্টসগুলো পাওয়া যায়। আচ্ছা, এই অবধি মোটামুটি বোঝা গেল। আচ্ছা, এইবার সব এই ফার্মি ফাংশনটা কেমন হয় সেটা গ্র্যাজুয়েশনে পড়েছিস, তাও আর একবার দেখাচ্ছি। ফার্মি ফাংশনটা কি, এফ এপসাইলন ইজ ইকুয়ালস টু 1/(e^ এপসাইলন মাইনাস মিউ আপন কেবিটি প্লাস 1)। আচ্ছা, এটা মানে কি যে মিউ যেটা হচ্ছে কেমিক্যাল পোটেনশিয়াল অ্যাট টি টেন্ডিং টু জিরো তে, এর ভ্যালুটাই ফার্মি এনার্জি সমান হয়। তার মানে এটা ই মাইনাস ইএফ বাই কেটি প্লাস 1 ফর টি ইজ ইকুয়ালস টু 0। তাহলে ফার্মি ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, যখন টি ইজ ইকুয়ালস টু 0 ই টু দি পাওয়ার সামথিং ডিভাইডেড বাই 0, তার মানে এর ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা কি হবে, ফার্মি ফাংশনের ফিজিক্যাল সিগনিফিকেন্স এই ভ্যালুটা যদি মিউ হয়, এই যে এইটা টি ইজ ইকুয়ালস টু জিরোতে, এটা স্টেপ ফাংশনের মতো হবে, মানে মিউ অব দি কমপ্লিটলি অকুপাইড যার ভ্যালুটা হচ্ছে 1, আর মিউ এর পরে হচ্ছে কমপ্লিটলি আনফিল্ড। সেই জন্য টি ইজ ইকুয়ালস টু জিরোতে এই নীল গ্রাফটা যেরকম, সেই রকম একটা স্টেপ ফাংশন হবে ফার্মি ফাংশনের এপসাইলন ভার্সেস এফ এর ভ্যালু। তার মানে এপসাইলন ফর মিউ অ্যাট টি ইজ ইকুয়ালস টু জিরো অ্যান্ড টি গ্রেটার দ্যান জিরোতে, এইটা ধীরে ধীরে এই দিকটা আনফিল্ড হতে থাকবে, এই দিকটা ফিল্ড হতে থাকবে, এই রেঞ্জটা হচ্ছে এপসাইলন ইজ ইকুয়ালস টু কে টি। এইটা হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য ফার্মি ফাংশন। এইবার এই ফার্মি ফাংশন দিয়ে আমরা স্পেসিফিক হিট ক্যালকুলেট করতে পারি। এই ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ইজ দ্য ক্যালকুলেশন অফ দ্য ইলেকট্রনিক কন্ট্রিবিউশন টু দ্য কনস্ট্যান্ট ভলিউম স্পেসিফিক হিট অফ দ্য মেটাল এই থার্মোডাইনামিক কোয়ান্টিটি থেকে, টি বাই ভি ডেল এস ডেল টি ভি কনস্ট্যান্ট বা ডেল ইউ ডেল টি ভি কনস্ট্যান্ট, স্মল ইউটা হচ্ছে ক্যাপিটাল ইউ বাই ভি, আর ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশন করলে ইন্টারনাল এনার্জি ক্যাপিটাল ইউ ইজ দ্য সাম ওভার অল ওয়ান ইলেকট্রন লেভেলস এপসাইলন কি। আচ্ছা, এইটুকু বুঝলেই হবে। তারপরে নেক্সট আমরা চলে যাচ্ছি দ্য ফার্মি ফাংশন অ্যাট নন জিরো টি, দ্য ডিস্ট্রিবিউশন ডিফার্স ফ্রম টি ইজ ইকুয়ালস টু জিরো, মানে এই নীল স্টেপ ফাংশনটা থেকে যেটা ব্ল্যাক দিয়ে গেছি, টি ইজ ইকুয়ালস টু জিরো ফর্ম বিকজ সাম ইলেকট্রনস জাস্ট বিলো এপসাইলন এফ, মানে এই ইলেকট্রনগুলো জাস্ট বিলো এপসাইলন এফ হ্যাভ বিন এক্সাইটেড টু দ্য লেভেলস জাস্ট অ্যাবাভ এপসাইলন এফ, এই দিকের ইলেকট্রনগুলো কিছু কিছু এই দিকে চলে এসছে, এটাই হচ্ছে টি ইজ ইকুয়ালস টু জিরোতে স্টেপ ফাংশন থেকে ডিভিয়েট হয়েছে। আচ্ছা, এইটা বলার উদ্দেশ্য কী ছিল, সেটা হচ্ছে এই সমারফিল্ড থিওরি অফ কন্ডাকশন ইন মেটালস বলা। এটা কি বলছে, টু ফাইন্ড দ্য ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর ইলেকট্রনস ইন মেটালস কনসিডার আ স্মল ভলিউম এলিমেন্ট অফ কে স্পেস অ্যাবাউট আ পয়েন্ট কে অফ ভলিউম ডি কে, সো অ্যালাউইং ফর দ্য টু ফোল্ড স্পিন ডিজেনারেসি দ্য নাম্বার অফ ওয়ান ইলেকট্রন লেভেলস
ইন দিস ভলিউম এলিমেন্ট আমরা একটু আগেই ডিরাইভ করেছি ভি বাই ফোর পাই কিউব টাইমস ডিকে। সো দ্য প্রবাবিলিটি অফ ইচ লেভেল, দ্য প্রবাবিলিটি অফ ইচ লেভেল বিং অকুপাইড ইজ জাস্ট আ ফাংশন অফ এপসাইলন কে, অ্যান্ড দেয়ার ফোর দ্য টোটাল নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য কে স্পেস ভলিউম এলিমেন্ট ইজ ফোর বাই ভি বাই ফোর পাই কিউব ফাংশন অফ এপসাইলন কে ডিকে, where my epsilon k is equals to free particle energy h cat square k square by 2 sm. Since the velocity of a free electron with the wave vector k is v is equals to h cat k by m, the number of electrons in an element of volume dv about v is the same as the number in an element of volume dk is equals to m by h cat whole thing cube dv about k is equals to k p is equals to h cut k, therefore k is equals to about k is equals to mv divided by h cut, eta hocche p, eta hocche h cut, p is equals to h cut k, therefore in the volume element dk er value ta koto chilo, dk er value ta chilo m by h cut thing cube dv about k is equals to mv by h cut. So the number of electrons per unit volume of real space in a velocity space element of volume dv about v is fb dv, যেটা বলেছি fb dv, where fb এই ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনটা m by h cut whole thing cube divided by 4 pi cube 1 upon, এটা হচ্ছে আমার প্লেস দ্য রোল অফ e, mu hoche the role of epsilon f at t is equals to 0, therefore e minus ef by kt chilo shetai ami free electron approximation at half mv square minus mu plus 1. So Sommerfeld re-examined the Drude model replacing the classical Maxwell-Boltzmann velocity distribution by the Fermi-Dirac distribution using a velocity distribution constructed from quantum mechanical arguments in an otherwise classical theory requires some justification. A typical electron in a metal has a momentum of the order of koto hobe, electron in a metal koto hobe momentum obosshoi h cut kf, tale etar moddhe ekta jodi ami uncertainty principle use kori. So the uncertainty principle in its momentum delta p must be small compared to h cut kf for a good classical description, since kf ta hoy hocche 1 upon rs. So the uncertainty in position must satisfy amar delta x ta at the order of h cut by delta p hole eta far far greater than 1 upon kf. So 1 upon kf hocche abar rs, তাহলে ডেল্টা এক্স এর অর্ডারটা এট দ্য অর্ডার অফ আর এস হবে। আর এস ইজ দ্য অর্ডার অফ দ্য মিন ইন্টার ইলেকট্রনিক ডিস্টেন্স, আর এস ইজ দ্য অর্ডার অফ মিন ইন্টার ইলেকট্রনিক ডিস্টেন্স, দ্যাট ইজ আবার সেই অ্যাংস্ট্রম এ ফিরে এলাম, মিন ইন্টার ইলেকট্রনিক ডিস্টেন্স ইজ অ্যাংস্ট্রমস। দাস দ্য ক্লাসিক্যাল ডিসক্রিপশন ইফ পসিবল ইফ ওয়ান হ্যাজ টু কনসিডার ইলেকট্রনস localized to within atomic distances, এর বাইরে হলে হবে না। তাহলে uncertainty principle থেকে আমি দেখিয়ে দিলাম যে ইলেকট্রনগুলো এই অ্যামস্ট্রং অর্ডারের বাইরে যদি থাকে তাহলে আমার ফ্রি ইলেকট্রন অ্যাপ্রক্সিমেশন ফলো করবে না। আবার বলছি, ইন এ ক্লাসিক্যাল ডিসক্রিপশন ইজ পসিবল ইফ ওয়ান হ্যাজ টু কনসিডার দ্য ইলেকট্রনস লোকালাইজ টু উইদিন অ্যাটমিক ডিস্টেন্সেস, মানে অর্ডার অফ অ্যাংস্ট্রমস।
আচ্ছা, ইন এ ম্যাক্রোস্কোপিক স্পেসিমেন দ্য মোস্ট পারপাসেস দের ইজ নো নিড টু স্পেসিফাই দেয়ার পজিশন টু দ্য অ্যাকিউরেসি, মানে অ্যাংস্ট্রম মানে 10^-8 সেন্টিমিটার। So the Drude model assumes a knowledge of the position of the electron primarily in only the two contexts. তাহলে এখন অবধি যে Drude model পড়লাম সেটা থেকে কি কি জানতে পারলাম? That is, the first one is Fermi-Dirac distribution replacing Maxwell-Boltzmann distribution. What are free electrons? The density of allowed wave vectors. What is Fermi momentum, energy and temperature? What is the ground state energy? And finally, the Sommerfeld theory of conduction. এগুলো মানে যেটা আমি বললাম যে band theory of solids জানার আগে আমার জানা দরকার free electrons in crystals. তার মানে একটু আমি তাহলে শুরু করছি যে band theory শুরুটা বা গোড়াটা যেটা electron levels in the periodic potential. কেন আমার ব্যান্ড থিওরি অফ সলিডস অ্যারাইজ করছে? ফ্রি ইলেকট্রন লেভেলস ইন এ পিরিয়ডিক পোটেনশিয়াল, হাউ ডু দে বিহেভ, মানে ব্লচ ইলেকট্রনটা কেন এলো, এটা শুরু করে বাকিটা পরের দিন ডিসকাস করব। আচ্ছা, কেন এলো কে বলবে? কেউ একটা ইন্টারাক্ট কর, আমি তো বলে যাচ্ছি। ইলেকট্রনকে আমি পিরিয়ডিক পোটেনশিয়ালের মধ্যে কেন কনসিডার করব? এতক্ষণ আমরা ফ্রি ইলেকট্রন পড়ছিলাম, এখন চলে এলাম ইলেকট্রন লেভেলস ইন এ পিরিয়ডিক পোটেনশিয়াল, এটা আমার কেন কনসিডার করার দরকার হলো? কারণ ক্রিস্টাল স্ট্রাকচার পড়ে এসেছিস, এখন বল তাহলে আমার ইলেকট্রন গুলো তো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে না, আমার আছে হচ্ছে কোনো ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে। তাহলে বিকজ দ্য আয়নস ইন এ পারফেক্ট ক্রিস্টাল আর অ্যারেঞ্জড ইন এ রেগুলার পিরিয়ডিক অ্যারে, উই আর লেট টু কনসিডার দ্য প্রবলেম অফ ইলেকট্রন ইন এ পিরিয়ডিক পোটেনশিয়াল, এইরকম পিরিয়ডিক ইউ আর উইথ দ্য পিরিয়ডিসিটি অফ দ্য ব্রেভেলেটিস, দ্যাট ইজ ইউ আর প্লাস আর ইজ ইকুয়ালস টু ইউ আর ফর অল ব্রেভেলেটিস ভেক্টর আর। কারণ ক্রিস্টাল স্ট্রাকচার আমরা যদি পড়ে আসি তাহলে ক্রিস্টাল ইজ হাউ দ্য ক্রিস্টালস আর অ্যারেঞ্জড, রেগুলার পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট অফ ল্যাটিস ইন থ্রি ডাইমেনশনাল স্পেস, তাহলে আয়নগুলো সেইভাবে পারফেক্ট ক্রিস্টালের মধ্যে এইভাবে, এই যে নীলগুলো যদি আয়ন ধরি তাহলে তার মধ্যে এই পোটেনশিয়ালের প্রভাবে যদি ঘুরে বেড়ায়, তাহলে সিন্স দ্য স্কেল অফ পিরিয়ডিসিটি অফ দ্য পোটেনশিয়াল ইজ নাথিং বাট অ্যাংস্ট্রম, মানে 10^-8 সেন্টিমিটার ইজ দ্য সাইজ অফ এ টিপিক্যাল ডিব্রয় ওয়েভলেংথ অফ অ্যান ইলেকট্রন ইন দ্য সমারফিল্ড ফ্রি ইলেকট্রন মডেল, সো ইট ইজ এসেন্সিয়াল টু ইউজ কোয়ান্টাম মেকানিক্স ইন অ্যাকর্ডিং ফর দ্য এফেক্ট অফ পিরিয়ডিসিটি অন ইলেকট্রনিক মোশন, রাইট? So these, the problem of electrons in a solid is in principle a many electron problem. For the full Hamiltonian of the solid contains not only the one electron potentials describing the interactions of the electrons with the massive atomic nuclei, but also pair potentials describing the electron-electron interactions. In the independent electron approximation, these interactions are represented by an effective one electron potential UR, and UR has the form UR plus R is equals to UR. এইটাই হচ্ছে periodicity. Periodicity টা হচ্ছে Bravais-Lattice vector. So এই যে ছবিটা আঁকা হয়েছে এটা very important একটা diagram. আচ্ছা, কেন এরকম rectangular hyperbola আসছে? এই যে আয়ন টু আয়ন, এই নীলগুলো হচ্ছে আয়ন আছে, তাহলে এর মাঝের যে পোটেনশিয়াল গুলো সেটা এইরকম কেন আসছে? কারণ ছোট থেকে আমরা পড়ে আসছি পোটেনশিয়াল ইজ ইনভার্স স্কোয়ার, ভি আর ইজ প্রপোর্শনাল টু ওয়ান আপন আর, সে কুলম্ব হোক গ্র্যাভিটেশনাল হোক সব জায়গায় আমরা ওয়ান আপন আর টাইপ অফ পোটেনশিয়াল পড়ে এসেছি, তাহলে ভি আর প্রপোর্শনাল টু ওয়ান আপন আর এর
জিওমেট্রিক এর তোর ডিপেন্ডেন্সটা হয় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, সেই জন্য বিটুইন আয়নস আমার এই রকম একটা করে গ্রাফ এসেছে। তাহলে এই দিকে যদি আর, আর এই দিকে যদি পটেনশিয়ালটা আঁকি, তাহলে দিস ইজ আ পিকচার অফ এ টিপিক্যাল ক্রিস্টালিন পিরিয়ডিক পটেনশিয়াল প্লটেড অ্যালং আ লাইন অফ আয়নস অ্যান্ড অ্যালং আ লাইন মিডওয়ে বিটুইন আ প্লেন অফ আয়নস। সো এই যে ক্লোজড সার্কেল যেগুলো আছে, যেগুলো ব্লু কালারের, অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম আয়ন সাইড, সেগুলোর মধ্যে আয়ন বসে আছে। দ্য সলিড কার্ভস, এই যে এই কালোগুলো, গিভস দ্য পোটেনশিয়াল অ্যালং দ্য লাইন অফ আয়নস। আচ্ছা, এই যে ওপরে নীল যে ডটেডগুলো আছে, যেটা এরকম ওয়েভ নেচারের হচ্ছে, গিভ দ্য পোটেনশিয়াল অ্যালং আ লাইন বিটুইন প্লেনস অফ আয়নস। অ্যান্ড দ্য ড্যাশড কার্ভস, যে রেডে যেগুলো আছে, সেগুলো হচ্ছে গিভস দ্য পোটেনশিয়াল অফ এ সিঙ্গেল আইসোলেটেড অ্যাটম। সিঙ্গেল আইসোলেটেড অ্যাটম থাকলে একটা এরকম যাচ্ছে, একটা এই যাচ্ছে। তাহলে এই এগুলোকে যদি আমি ইফেক্টিভ নিই, তাহলে সেটা এই এই রকম কালোগুলোর মতো আসে। তাহলে আমাদের উদ্দেশ্য কি? উই আর লেড টু এক্সামাইন জেনারেল প্রপার্টিজ অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর এ সিঙ্গেল ইলেকট্রন। তাহলে এইচআই ইজ ইকুয়াল টু ইসআই, এইচআই মানে মাইনাস এইচ কার স্কোয়ার বাই টু আইস এম গ্র্যাড স্কোয়ার প্লাস ইউ আর সাই ইজ ইকুয়াল টু ইসআই। ইউ আরটাই হচ্ছে পিরিয়ডিক পোটেনশিয়াল, এটাই আমরা পড়তে চাইছি, ইলেকট্রন লেভেলস ইন এ পিরিয়ডিক পোটেনশিয়াল। সো দিস ইকুয়েশন অর দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন ফর সিঙ্গেল ইলেকট্রন লুকস লাইক দিস, দ্যাট ফলোস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট দ্য পোটেনশিয়াল ইউ হ্যাজ দ্য পিরিয়ডিসিটি, অ্যান্ড দ্য ফ্রি ইলেকট্রন শ্রোডিঙ্গার ইকুয়েশন ইজ এ স্পেশাল কেস অফ দিস ইকুয়েশন। সো ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রনস, ইচ অফ উইচ ওবেইজ আ ওয়ান ইলেকট্রন শ্রোডিঙ্গার ইকুয়েশন উইথ এ পিরিয়ডিক পোটেনশিয়াল আর নোন অ্যাজ দ্য ব্লচ ইলেকট্রনস। আবার বলছি, ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রনস, ইচ অফ উইচ ওবেইজ আ ওয়ান ইলেকট্রন শ্রোডিঙ্গার ইকুয়েশন উইথ এ পিরিয়ডিক পোটেনশিয়াল, মানে ইউ আরটা যেখানে ইনক্লুডেড আছে, হোয়ার ইউ আর প্লাস আর ইজ ইকুয়ালস টু ইউ আর, আর নোন অ্যাজ ব্লচ ইলেকট্রনস, ইন কন্ট্রাস্ট টু দ্য ফ্রি ইলেকট্রনস টু হুইচ ব্লচ ইলেকট্রনস রিডিউস ওয়েন দ্য পিরিয়ডিক পোটেনশিয়াল ইজ আইডেন্টিক্যালি জিরো। যখন এটা থাকবে না, তখন ব্লচ ইলেকট্রন উইল বি রিডিউস টু ফ্রি ইলেকট্রনস। সো দ্য স্টেশনারি স্টেটস অফ ব্লচ ইলেকট্রনস হ্যাভ দ্য ফলোয়িং ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি এজ এ জেনারেল কনসিকুয়েন্স অফ দ্য পিরিয়ডিসিটি অফ দ্য পোটেনশিয়াল ইউ, দ্যাট ইজ ব্লচ ইলেকট্রন। এইখানে ভাব, এই যে ব্লচ থিওরেমটা আমরা যদি এইভাবে করে দেখাই, যে এখানে এইখানে এই বাঁদিকের ডায়াগ্রামটা, এটা হচ্ছে ইলেকট্রন মোশন, এগুলো হচ্ছে আয়ন কোরগুলো বসে আছে, আর ইলেকট্রনগুলো এই দিকে আছে। ইলেকট্রন মোশনটা সাপোজ এইখান থেকে এইভাবে করে এইরকম একটা ইলেকট্রন মোশন আছে। সো এইটা দেখানো হচ্ছে ওয়ান ডিমেনশনাল পিরিয়ডিক পোটেনশিয়াল নে ক্রিস্টাল, এগুলো হচ্ছে নিউক্লিয়াই, ওপরে এগুলো হচ্ছে সারফেস পোটেনশিয়াল, আর এইদিকে সারফেসগুলো ভি টেন্ডিং টু ইনফিনিটি আছে। তাহলে ব্লকস থিওরেমটা কি বলছে? ইন দ্য কেস অফ ফ্রি ইলেকট্রন থিওরি উই অ্যাসিউম দ্যাট দ্য ইলেকট্রনস মুভ ইন এ রিজিয়ান অফ কনস্ট্যান্ট পোটেনশিয়াল ইনসাইড এ ওয়ান অর থ্রি ডাইমেনশনাল পোটেনশিয়াল ওয়েল। অলদো দ্য ফ্রি ইলেকট্রন থিওরি ইজ এবল টু এক্সপ্লেইন দ্য ফেনোমেনা সাচ এস ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, থার্মোয়ানিক এমিশনস এটসেট্রা, ইট ফেলস টু এক্সপ্লেইন ওয়াই সাম মেটেরিয়ালস আর গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টার্স ওয়াইল সাম আর গুড ইলেকট্রিক্যাল ইনসুলেটার্স অ্যান্ড স্টিল সাম আদার্স আর সেমি কন্ডাক্টার্স। So in order to understand the difference between the conductors and insulators, it is necessary to incorporate the variation of potential inside the crystal due to the presence of positive ion cores in the free electron module. It appears from realistic to assume the potential inside a metallic crystal to be periodic with the periodicity of the lattice. তাহলে হচ্ছে এইটার মতো, the potential is minimum at the positive ion sites and maximum between the two ions. The corresponding one dimensional Schrodinger equation can be written as d2 psi dx square
plus 8 pi square m by h square e minus vx psi is equals to 0, where the periodic potential vx may be defined by means of the lattice constant A is vx is equals to vx plus a. তাহলে এই পিরিয়ডিক পোটেনশিয়ালটা হচ্ছে ব্লচ হ্যাজ শোন দ্যাট দ্য ওয়ান ডাইমেনশনাল সলিউশন অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন টেকস দ্য ফর্ম সাই এক্স ইজ ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল আই কে এক্স ইউ কে এক্স, থ্রি ডাইমেনশনালি এটাই সাই কে আর ই টু দি পাওয়ার আই কে ডট আর ইউ কে আর। তাহলে এই যে ইকুয়েশনটা ওয়ান ডাইমেনশনাল, এইটা থ্রি ডাইমেনশনাল, এগুলোই নোন অ্যাজ দ্য ব্লচ ফাংশন ইন ওয়ান অ্যান্ড থ্রি ডাইমেনশনস। তাহলে এখানে এক্সট্রা কি হলো, এইখানে এগুলো হচ্ছে সব আমরা জানি প্লেন ওয়েব টাইপ ছিল, ইটু দি পাওয়ার আই কে ডট আর, সাথে যুক্ত হয়েছে এইরকম একটা পিরিয়ডিক ফাংশন। সো দে রিপ্রেজেন্ট দ্য ফ্রি ইলেকট্রন ওয়েভ মডিউলেটেড বাই দ্য পিরিয়ডিক ফাংশন আইদার ইউ কে এক্স অর ইউ কে আর, হোয়ার ইউ কে এক্স অ্যান্ড ইউ কে আর ইজ পিরিয়ডিক উইথ দ্য পিরিয়ডিসিটি অফ দ্য ল্যাটিস ইন ওয়ান অ্যান্ড থ্রি ডাইমেনশনস রেসপেক্টিভলি। দেয়ারফর কনসিডারিং ওয়ান, considering only the one dimensional case and suppose if we have n number of atoms in a linear chain of atoms of length L, then we can write psi kx is nothing but psi kx plus na. Periodic jodi ami n ta eibhabe round hisebe sajano thakto of a linear chain of L atoms, then psi kx is nothing but psi kx plus na and depends on the exact nature of the potential field. Therefore, psi k x plus na is nothing but u k x plus na e to the power I k x plus na. এখানে বসিয়ে দিয়েছি x psi k u k x is equals to u k x plus na টা এই ইকুয়েশনে বসিয়ে দিয়েছি। তাহলে এই নিচের ইকুয়েশনটা পাওয়া গেল। Then what happens? E to the power I k na u k x e to the power I k x. তাহলে এইটা আমার পুনরায় আগেরটা ফিরে পেলাম, তাহলে সাই কে এক্স ই টু দি পাওয়ার আই কে এন এ। দিস ইজ ফ্রিকুয়েন্টলি রেফার টু এজ দ্য ব্লচ কন্ডিশন, এই কন্ডিশনটাকেই ব্লচ কন্ডিশন বলে, প্রোভাইডেড দ্য কমপ্লেক্স কনজুগেট দ্যাট ইজ সাই কে স্টার এক্স প্লাস এন এ ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এন এ সাই কে স্টার এক্স, অ্যান্ড এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা দিচ্ছে আমাকে সাই সাই স্টার সাই আর কি, সাই কে এক্স প্লাস এন এ সাই কে স্টার এক্স প্লাস এন এ ইজ ইকুয়ালস টু সাই কে এক্স সাই কে স্টার এক্স। দিস ইন্ডিকেটস দ্যাট দ্য প্রোবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইন সেম এভরিহোয়ার ইন দ্য হোল চেন অফ অ্যাটমস, দ্যাট ইট ইজ নট লোকালাইজড অ্যারাউন্ড এনি পার্টিকুলার অ্যাটম বাট ইজ শেয়ার্ড বাই অল অ্যাটমস ইন দ্য চেইন অ্যান্ড দ্য হোল ক্রিস্টাল ইন থ্রি ডাইমেনশনস, দেয়ারফোর we get e to the power I k n a, এই যে এই পার্টটা must be is equals to 1, e to the power I k n a is equals to 1 কখন হবে, যখন k n a is equals to 2 pi times some integer হবে, that is 2 pi n হবে, that is k is equals to 2 pi n divided by n a 2 pi n divided by l, where small n takes the value of either 0 or positive negative integers and l is the length of the chain of atoms where small n is equals to n by 2 and we have k is equals to pi by a, which is the age of the first Bilua zone. So when l is large, l large hobe kokhon, tokhon capital N tau large, the allowed values of k would come close together and their distribution along k axis becomes quasi continuous. So the number of allowed k values in the first zone is the length of the first zone divided by the length of the unit spacing, that is 2 pi by a divided by 2 pi by l kete giye l by a which is nothing but n. L hocche ei rokom ekta chain consider kori jodi jar length n hoy, a hocche amar lattice constant ar n ta atoms ache, tale n a equals to hocche l, seta abar fire pelam. So eta ki infer korche, so this is equal to the total number of atoms in the chain of atoms or in the unit cell in three dimensions. তো এখানেই শেষ করছি, পরের দিন আমরা ক্রনিক পেনি মডেল নিয়ে বা আরো যেগুলো আছে ব্লচ থিওরেম এবং ব্লচ ইলেকট্রনকে নিয়ে সেগুলো আলোচনা করছি।